ময়নাগুড়ি কলেজে চলছে ট্যুরিজম, এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি নিয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোর্সেস। কী কারণে ময়নাগুড়ি কলেজে এই কোর্স শুরু করা হয়েছে তা জানালেন ময়নাগুড়ি কলেজের প্রিন্সিপাল ডক্টর দেবকুমার মুখার্জি। বর্তমানে চাকরির হাহাকার, সেই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে চাকরি সুনিশ্চিত করতে এই কোর্স শুরু করা হয়েছে, ঠিকই জানালেন তিনি। দেখুন, আজকের দিনে যে প্রতিযোগিতামূলক মানে বাজার, সেই প্রতিযোগিতামূলক বাজারে চাকরি পাওয়াটা একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং সেই কারণে আমরা ময়নাগুড়ি কলেজের তরফ থেকে আমরা এই যে শিলিগুড়িতে যে সংস্থা আজকে এখানে তোমার একটা আয়োজন করেছে অ্যাডভান্স শিক্ষা নিকেতন, ওদের সঙ্গে আমাদের ময়নাগুড়ি কলেজের একটা বহু একটা টাই আপ হয়েছে, এবং সেই মৌ টাই আপের ফলে আমরা যেটা করছি এখানটায়, আমরা আমাদের কলেজে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটে আমরা পাঁচখানা কোর্স এখানে চালু করেছি, পাঁচটা কোর্স আমরা চালু করেছি, বিভিন্ন ওনারা সেগুলো করবেন, ঠিক আছে, প্রাইভেট সেক্টরের সব আজকাল গভর্নমেন্ট সেক্টরের চাকরি যারা করতে চায় তারা সেইভাবে প্রিপারেশন নিয়ে করতেই পারে, এটা আপনার কাছে কোনো ভাব নেই, যারা মনে করে প্রাইভেট সেক্টরে চাকরি করবো যেটা অনেক সুবিধা চাকরি পাওয়া না, কারণ একদম শিক্ষানিকেতন শিলিগুড়িতে একটা পুরনো সংস্থা, আমি যখন কুচবিহার মঞ্জানন্দ বর্মা ইউনিভার্সিটিতে ছিলাম হায়ার চ্যান্সেলার হিসেবে, তখন আমি কুচবিহারে এই একদম শিক্ষানিকেতনের সঙ্গে টাই আপ করে ওখানকার কয়েকটা কলেজে আমরা কিন্তু কোর্স চালু করেছি, তার ভিতরে কুচবিহার কলেজ আছে, আলিপুরদুয়ারের রাজ কলেজ আছে, যেগুলো আমার প্রত্যক্ষ উদ্যোগে এই কোর্সগুলো চালু হয়েছে, এবং আমি দেখেছি ওখানে এই কোর্সগুলো চালু হওয়ার পর ওখানকার যারা চাকরি করতে চায়, যারা চায় না তাদের কথা, যারা চাকরি করতে চায় এমন কোনো ছেলে মেয়ে নেই যা ক্যাম্পাস থেকে চাকরি পায়, এমন কোনো ছেলে মেয়ে নেই যার ক্যাম্পাস থেকে চাকরি পাবে, এবং কারণ এদের ক্যাম্পাসে নেটওয়ার্কটা খুব ভালো, এবং ট্রেনিং পিরিয়ডে এরা অনজব ট্রেনিং করায়, অর্থাৎ ধরে নাও অনজব ট্রেনিংটা কি, যে তুমি হয়তো হসপিটালিটি ইন্ডাস্ট্রির তুমি কোর্সে ভর্তি হয়েছ, এবার হসপিটালিটি ইন্ডাস্ট্রির যে কোর্স সেটার জন্য তোমাকে সেই সব জায়গায় গিয়ে গিয়ে হাতে কলমে কাজ শেখানো হচ্ছে, অর্থাৎ বিভিন্ন হোটেল বলো রিসোর্ট বলো সেখানে গিয়ে গিয়ে কাজ শেখানো হয়, হাতে কলমে কাজ শেখানো হয়, তুমি যদি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে ভর্তি হও মানে যেটা অ্যাভিয়েশন কোর্স আছে সেটা যদি ভর্তি হও, সেখান থেকে ওই তোমার ট্রেনের ফ্লাইটের যে তোমার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, তারপরে তোমার ফ্লাইট ওয়াশার, তারপরে এয়ার হোস্টেল, এই যে কাজগুলো আছে গ্রাউন্ড স্টাফ, এই যে কাজগুলো আছে এই কাজগুলোর জন্যে ওরা কিন্তু সেইখানে গিয়ে গিয়ে হাতে কলমে কোর্সটা পাও, এর ফলে কি হচ্ছে একরম শিক্ষানিকেতনে যে ট্রেনিং প্লেসমেন্ট যে সেলটা আছে সেই প্লেসমেন্ট সেলটা খুব শক্তিশালী হচ্ছে, এবং আমাদের এখানে যারা পাস ব্যাচে আমাদের এখানে যারা ভর্তি হয়েছিল আমার কাছে যতটুকু খবর আছে এদের প্রত্যেকেরই আজ মহায় কাজ প্রত্যেকেরই প্লেসমেন্ট হয়ে যাবে, এবং সেরা যেটা তোমাদের এই বসুরা কুচবিহারে বা আলিপুরদুয়ারে যারা কোর্স করছে আমি ব্যাগ করে চাকরি দেওয়া হবে,